কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মানিকগঞ্জের দুজন। এর মধ্যে 12 বছরের মাদ্রাসা ছাত্র সায়াদ মাহমুদ সাভারে সংঘর্ষের সময় বাসার নিচে গুলিবিদ্ধ হন, আর রাজমিস্ত্রি তুহিন প্রাণ হারান নারায়ণগঞ্জে কাজ শেষে বাসায় ফেরার পথে। একমাত্র পুত্র সন্তান আর উপার্জনক্ষম মানুষকে হারিয়ে কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। একটা কথা বলে গেছিলাম যে আমি শুয়েছিলাম, তখন আজান দিল, বললো আব্বু উঠবে না। এই কান্না সন্তান হারা এক বাবার, কিছুতেই থামছে না আহাজারি। মানিকগঞ্জের সিঙ্গাইরের বাহাদুর খান এক ছেলে আর দুই মেয়েকে নিয়ে থাকতেন সাভার নিউ মার্কেটের একটি ভাড়া বাসায়। গত 20 জুলাই সংঘর্ষের সময় বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হয় মাদ্রাসা পড়ুয়া সায়েদ মাহমুদ, পরে হাসপাতালে মেলে তার নিথর দেহ। ওইখানে যার কিছু ছেলেরা ছিল যে ওই ধোঁয়া দেখতে গিয়েছিল, ওই ধোঁয়া দেখতে গিয়ে সেই ওর গুলি লাগে। ছায়াদের স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবার, মা বাবা চেয়েছিলেন কোরআনের হাফেজ বানাতে, এখন তছনছ সব। বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, কোনো ম্যাচ একটা ম্যাচও দেখা বাদ দিত না, প্রত্যেকটা ম্যাচ দেখতো, আর ওর খুব ইচ্ছা ছিল ডিফেন্ডার হবে। বাবাকে সারাক্ষণ খুঁজে ফিরছে 3 বছরের আয়াদ। 20 জুলাই নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি তুহিন। 3 দিন হাসপাতালে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দেশে হারা মানিকগঞ্জের পরিবারের সদস্যরা। আমি জানি না কিভাবে আমি একাই সন্তানদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমার সংসার একমাত্র আমার স্বামী ছিল, আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার সাথে নাই। এখন কি করে খাইবো, কখনো যাইব, হেঁটেই তো ও দিশা পাই না, আমরাও দিশা পাই না। স্বজন হারা এসব মানুষ জানে না কষ্টের এই কথা কাকে জানাবে, কোথায় বা দিবে বিচার। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।